আপনাদেরই রিকোয়েস্টের একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই এই দিল কোস্টা কিভাবে বানাতে হবে। আর দিল খুশ বানাতে আমাদের আজ দুটো উনুন লাগবে। তো এই উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর প্রথমে আমি চিনির শিরাটা করে নেব, তারপর আমি ওই উনুনটাও জ্বালিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটুখানি কম জল। এবার আমি আর একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব ঘি। আর যেই বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই সেম বাটির বাটিতে আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা আমি নিয়ে নিচ্ছি এক বাটির চার ভাগে তিন ভাগ। আর এর মধ্যে আমি নিয়ে নেব সাদা তেল, সাদা তেলটা নিয়ে নেব এক বাটির চার ভাগের এক ভাগ। মোটমাট আমি ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে এক বাটি করে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তাই মানে আমি পৌনে এক বাটি ঘি নিয়েছি আর বাদ বাকি সাদা তেল নিয়ে নিলাম। এদিকে চিনিটা গলে গেছে, এখন আমি অন্য উনুনটাও জ্বালিয়ে নেব। এইদিকের উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি সেই তেল আর ঘি। তেল আর ঘিটাকে গরমই রাখতে হবে, তো সেই জন্য উনুনের আঁচটাকে কমিয়ে দিয়ে এই কড়াইটা এখানে আমি বসিয়ে রাখবো। আর এইদিকে তো চিনিটা গলে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি বেসন। সেম বাটির এক বাটি বেসন আমি অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম, বেসনটা যেন চেলে নেওয়া হয়, কারণ এই বেসনে যেন কোনো দানা না থাকে। আর এইদিকে বেসনটা আমি এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে নেব, আর তার সাথে বাঁদিক থেকে আমি এই গরম গরম তেল আর যে ঘিয়ের মিশ্রণটা আছে একসাথে আছে তেল আর ঘি, এটা আমি দিতে থাকবো। অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। গাড়ি তোমার এত ভালো ভালো গাড়ি থাকতো, তুমি ওই গাড়িটাই কেন নিচ্ছ? এই যে আমি গরম গরম তেল এভাবে দিচ্ছি, আর এভাবে কিন্তু নেড়েছিলেন, এভাবেই নেড়ে দিচ্ছি। মন খুশ হচ্ছে, মন খুশ। শুনো মাইশোর পাক, শুনো এখানে থাকো তাহলে। হ্যাঁ থাকবে না? কই 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 কই
দেখি তো কে কোনটা মামা এত এত গুনগাল কবার থেকে হচ্ছে তো মা কান্না করে ফেললো কান্না করছে মা কান্না করছে না না শোনা কাঁদছে না ওই ধোয়া লাগে না সেই জন্য কাঁদছে না তোমার মন খারাপ হয়ে যাচ্ছে আমি কাঁদছি না তো এই যে ধোয়া ধোয়া হয়ে গেছে তেলটাও প্রায় শেষের দিকে আমি সামান্য একটু তেল রেখে দিয়েছি মানে তেল আর ঘি যেটা ওটা আমি সামান্য একটু রেখে দিয়েছি এটা হয়ে গেছে আমি জালটাকে তুলে নিয়েছি এবার এই বাদ বাকি যে তেলটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে একটুখানি নেড়ে নেব আমি এটা খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলব আর হালকা হাতে হালকা হালকা প্রেসার দিয়ে আমি এটা এভাবে সমান করে নেব খুব বেশি প্রেসার দেওয়া যাবে না এই যে হালকা হালকা প্রেসার দিয়ে আমি যতটা পেরেছি সমান করে নিয়েছি এবার আমি 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দেবো তারপর কাটবো 3-4 মিনিট হয়ে গেছে এবার আমি কেটে নেব আর এখন পুরো ছুরি বসিয়ে কাটবো না উপর থেকে হালকা এইভাবে কেটে নেব হালকা করে আমি এবার এইভাবে 1 ঘন্টার জন্য রেখে দেব তারপর পুরোপুরি কেটে নেব আমার যাই নোংরা খালি পায়ে ওইদিকে যায় না শোনা মাছটা দাও আমার দাও মাছটা মামা আমার দাও 1 ঘন্টা হয়ে গেছে 1 ঘন্টা পর আমি চলে এসেছি এবার আমি কেটে নেব সাইডের এগুলো আমি বাদ দিয়ে দেব কারণ চৌকো সেফ হয়নি আর আপনারা অবশ্যই যদি কোনো চৌকো পাত্র থাকে সেটাই নেবেন ওটাই খুব ভালো হয় আর আমরা গোল পাত্রে নিয়েছি সেই জন্য সাইডগুলো বাদ চলে যাবে এই যে আমি একটা সাইডের টুকরো যেটা বাদ দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই সেম প্রসেসে যদি আপনারা বাড়িতেই দিলখুশ বানান তো খুবই সুন্দর তৈরি হবে তাহলে দেখলেন তো কত সহজভাবে এই বাড়িতেই বানানো যায় দিলখুশ আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আপনারা রকমারি বুড়িভোজ চ্যানেলটা দেখছেন তো ওটাতেও কিন্তু দারুণ দারুণ রেসিপি দেওয়া হয় আর আপনাদের এই রিকোয়েস্টেড রেসিপিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো
এই মিয়ান মা চ্যানেলের সাথে সাথে রকমারি পরিবেশটাও কিন্তু আপনারা দেখতে থাকুন। ওতেও আপনারা মানে ওই চ্যানেলটিতেও আমরা অনেক অনেক নিত্য নতুন রেসিপি দিয়ে থাকছি, তাহলে ওটাও দেখতে থাকুন আর তার সাথে সাথে এটাও দেখতে থাকবেন।